वेलकम टू फेम एंड कलर्स। फेम एंड कलर्स নিয়ে আরো একবার হাজির আমি সোমা আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ম্যাডাম প্রিয়াঙ্কা কোনার এবং স্যার রয়েছেন সৌভিক কোনার। আমরা কথা বলবো আজকে তাদের সঙ্গে, তারা কি তাদের একটা ছোট্ট ইনস্টিটিউশন নিয়ে যাত্রা শুরু হয়েছিল, সেই ছোট্ট ইনস্টিটিউশন এখন অনেকটাই বড়, প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন, সেই সম্বন্ধেও আমরা একটু জানবো। প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন এমন একটা পার্লার, যে পার্লারটায় আপনি যখন যাবেন তখনই আপনি মানে ঢুকতে ঢুকতে বুঝে যাবেন যে এটা কেন অন্যান্য পার্লার থেকে আলাদা। তার আগে আরেকটা কথাও জানিয়ে রাখি, পার্লার কিন্তু এখন প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা গলির মুখে প্রচুর পার্লার আছে। আপনি কি জানেন যে তারা কতটা বিউটিশিয়ান কোর্স করেছে এবং তারা সত্যিই কতটা এডুকেটেড এই বিষয়ে? তারা কি সত্যিই আপনার স্কিন টোন সম্বন্ধে জানে, বা সত্যিই কি জানে যে আপনার স্কিনে কোন ক্রিমটা খুব ভালো স্যুট করবে কোনটা করবে না? এই সম্বন্ধেই আজকে আমাদের বলবেন প্রিয়াঙ্কা। নমস্কার এবং দুজনকেই ওয়েলকাম আমাদের অনুষ্ঠানে। যেটা আমার প্রথম বক্তব্য থাকবে যে প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন, এতে যারা দর্শকরা যারা দেখছেন তাদের কাছে একটা প্রশ্ন এটা থাকবেই যে কেন তারা প্রিয়াঙ্কা গ্লোজ অ্যান্ড শাইনে যাবে, সেখানে স্পেশাল কি আছে? স্পেশাল এই আছে যে আমরা স্কিন বুঝেই কাজ করি, ক্লায়েন্টের যেরকম স্কিন দেখি বিভিন্ন রকমের। ফার্স্ট অফ অল আমাদের সব কিছুই যে ইউজ হয় অ্যারোমার উপরেই হয়, আমরা অ্যারোমাটাকে বেস করে চলি। বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েল দিয়ে আমরা কাজ করি, আমাদের পিলিংয়েরও কাজ হয় বাট আমরা এসেন্সিয়াল অয়েলের কাজটা বেশিরভাগ করি। তো স্কিন অ্যাকর্ডিং আমরা যেরকম স্কিন দেখি, আগে তো আমরা প্রথমে ট্রিটমেন্ট করি, তারপর তো আমরা সব কেমিক্যাল হবে কি না হবে এইগুলো বুঝে আমরা কাজ করি। তাহলে এটা কিন্তু সব জায়গায় বা সব পার্লারে আমরা আশা করতে পারি না যে আগে স্কিনের ট্রিটমেন্ট হবে, আগে স্কিন টেস্ট হবে, দেন ট্রিটমেন্ট, তারপরে কিন্তু তার চাহিদা অনুযায়ী স্কিনের গ্লো আনার ব্যাপারটা থাকবে। কবে থেকে পথচলাটা শুরু শুনবো স্যারের কাছ থেকে? এটা 2011 সালে পথচলাটা শুরু আমাদের। তার আগে উনি অনেক নামি ইন্টারন্যাশনাল কোম্পানিতে উনি চিফ বিউটিশিয়ান হিসেবে কাজ করেছেন। ওনার একটা বিশেষ বিশেষত্ব আছে যে উনি কোয়ালিফাইড বিউটিশিয়ান অ্যাজ আ হোল, তার মানে সি হ্যাজ, ও উনি একটা সার্টিফাইড কোর্স করেছেন একটা ইউনিভার্সিটি থেকে, উনি একটা বিউটির উপর, উনি একটা ফাইন আর্ট আর্টিস্টেরও উনি কোর্স করেছেন এবং উনি টেক্সটাইল ডিজাইনিংয়ের উপরও একটা কোর্স করেছেন। তো টোটালি যেটা দেখা যাচ্ছে যে তিনটে কোর্স নিয়ে ওনার পুরো প্যাকেজটা আমরা দিতে পারছি লোককে, এবং তাতে কি হচ্ছে আমরা কিন্তু আরেকটা জিনিস যেটা আমাদের হচ্ছে যে আমাদের কোনো কিন্তু কোনো চার্জ কিন্তু ওখানে নেই যে কোনো রেড চার্ট বা এত করতে হবে। আমরা প্রথমে স্কিনটাকে টেস্ট করি, তারপরে আপনার যেটা শ্যুট করে সেইটা সেমনি আমরা করে দিই, আপনাদের ফেসিয়াল থেকে শুরু করে যে কোনো আমরা করে দিই হেয়ার ট্রিটমেন্ট, এবং এটা হচ্ছে আপনার পকেট ফ্রেন্ডলি, আপনার বাজেট বলবেন যে আমার এই পকেটে আমার বাজেটেই ওই বাজেটের মধ্যে আমরা করে দিতে পারি। তো আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, আমি একজন বি ফার্ম, তো অটোমেটিক্যালি যেটা হচ্ছে যে আমি এই যে প্রোডাক্টগুলো সম্বন্ধে আমার নলেজ আছে, সুতরাং কোথায় কী মিক্সিং করে কীভাবে সেটাকে আমি গ্লো করাতে পারি বা ন্যাচারালি গ্লো, নট দ্যাট মানে আর্টিফিশিয়াল গ্লো, সেটা করাতে পারি যাতে আমার স্কিনকে হার্ম না করে, সেই সূত্রেই আমরা সেই সূত্রটা ধরেই আমরা কাজ করি। সত্যি শহর কলকাতার বুকে এই রকম একটা পার্লার আমরা সত্যিই সবাই হয়তো খুঁজি, কারণ একদিকে যেমন পকেট ফ্রেন্ডলি হবে আরেকদিকে তেমন আমার স্কিন কিন্তু কোনো হার্মফুল জিনিস মানে আমার স্কিনে অর্থাৎ টাচ হবে না আর কি। এমনটা হয় যে আমরা হয়তো কোনো পার্লারে গেলাম, আমি হয়তো টিভিতে অ্যাড দেখছি কোনো একটা প্রোডাক্টের, আমি গিয়ে বললাম আমি এই প্রোডাক্ট দিয়েই ফেসিয়াল করব, কিন্তু আমি জানি না যে আমার স্কিনের জন্য ওটা কতটা হার্মফুল হতে পারে বা ওটা আদৌ স্যুট করবে কি না। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের একটা গাইডনেসের ব্যাপার থাকছে, একটা গাইডলাইন থাকছে, আমরা গিয়ে আগে দেখতে পাচ্ছি যে আমাদের স্কিনটা কোন পর্যায়ে, স্কিন অর্থাৎ ড্রাই, সেমি ড্রাই বা সেমি অয়েলি, এগুলো আমরা জেনে তারপরে কিন্তু আমাদের ট্রিটমেন্টের পরে আমরা একটা ফেসিয়াল বা কোনো স্কিন ট্রিটমেন্ট নিতে পারছি। স্যার যেটা আরেকটা বিষয়ে জানার ছিল যে এই যে আপনি এতদিন ধরে কাজটা করছেন, তো এখন যেমন আগে যেমন ক্লায়েন্টরা আসতেন, এখন ক্লায়েন্টের সংখ্যা তো অনেক বেড়েছে, অনেক বেড়েছে, মানুষ অনেক সচেতন, আমাদের কাছে ন্যাশনাল ক্লায়েন্ট আছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও আছে। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মানে যারা হয়তো বিবাহ সূত্রে এখান থেকে চলে গেছেন বাইরে, তারা যখন এখানে আসেন বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে তখন তারা আমাদের পার্লারে নিশ্চয়ই একবার করে আসেন।
সেই তো একবার যারা আসবে তারা বারবার আসবে হ্যাঁ এবং আমাদের মুখে অনেকে আমাদের এখানটা অনেকে তখন ব্যাঙ্গালোরে থাকে উনি যখন এই এলেন কলকাতায় তখন আমাদেরকে কন্ট্যাক্ট করে আমাদের পার্লারে উনি আসেন এবং আজ অবধি মানে স্যাটিসফাইড সবাই কেউ না বলবেন বলেনি আজ অবধি তো প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন কিন্তু একদম ক্লায়েন্টদের স্যাটিসফাইড করবেন এটা কিন্তু তারা নিশ্চিত করে বলছেন কারণ এখানে রয়েছেন প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন নামের সঙ্গে কোথাও কি একটা মিল পাচ্ছেন আমি কিন্তু পাচ্ছি ম্যাডামের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ওনাদের ইনস্টিটিউশনের নাম এবং যেই নামটা এতদিন সবার কাছে কিন্তু প্রত্যেকের কাছেই আর কি বলবো পৌঁছে গেছে বা ঘরে ঘরে পৌঁছে গেছে আমরা হয়তো অনেক সময় গিয়ে উঠতে পারি না কিন্তু এবার থেকে কিন্তু ট্রাই করাই যেতে পারে যে একবার যদি পুজোর সময় জানি কোভিডের সিচুয়েশন চলছে তবুও পুজোর সময় যদি একবার প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইনে আমরা যেতে পারি স্যার কিভাবে যাওয়া যেতে পারে আপনাদের পার্লারটা কোথায় আমাদের পার্লারটা হচ্ছে নাগেরবাজারে আচ্ছা নাগেরবাজারে ওখানে একটা লেডিস গলি আছে বাবুতলা শিব মন্দির ওই লেডিস গলিতে ঢুকলেই ওখানে বাবুতলা শিব মন্দির যেখান থেকে নাগেরবাজারের রথ বেরোয় ঠিক তার উল্টো দিকে আমাদের পার্লারটা অবস্থিত একদম তাহলে এবার কিন্তু পুজোতে একবার কিন্তু যাওয়া যেতেই পারে প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইনে আর এবছর থেকে যদি ট্রিটমেন্টটা শুরু হয় আগামী বছর পুজোয় কিন্তু আপনাকে অসাধারণ ফাটাফাটি লাগবে আর আপনিও জেনে নিতে পারবেন একসঙ্গে তিনটে জিনিস পাবেন অর্থাৎ আপনি পুজোতে কেমন সাজবেন আর কী ড্রেস পরবেন তার পাশাপাশি আপনি আরেকটা জিনিসও পেয়ে যাবেন যে আপনার স্কিনটা কতটা ক্ষতির মুখে রয়েছে এবং তাকে কীভাবে রিকভার করে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনা যেতে পারে আর আরেকটা জিনিস বলে দিই যে যারা আমরা মহিলারা তারা একটু বয়সটা নিয়ে সচেতন থাকি তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রিঙ্কেল পড়ার একটা ব্যাপার থাকে স্যার সেই রিঙ্কেল পড়ার ব্যাপারটা ওখানে কিভাবে কি ট্রিটমেন্ট হয় এটা ম্যাম বলবেন কি স্যার বলবেন ম্যাম বলবেন হ্যাঁ তাহলে বলুন যে রিঙ্কলের একটা ব্যাপার থাকে আমাদের যে আমাদের 30 পেরোলো একটা রিঙ্কল পড়ছে আমরা খুব আপসেট হয়ে যাই যে বয়স বেড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কি কি আছে ওইটার ক্ষেত্রে আমরা তখন পিলিং এর ট্রিটমেন্টটা করি আচ্ছা এজিং প্রসেসে পিগমেন্টেশন হলো অ্যান্টি এজিং এর যত রিঙ্কলের ব্যাপার হলো প্লাস আমরা হোম কেয়ার ও সাজেস্ট করি আচ্ছা এই ক্ষেত্রে কি আপনারা শুধু আপনাদের প্রোডাক্টগুলোই আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই আচ্ছা আমরা যেগুলো ভালো প্রোডাক্ট সেগুলো ইউজ করি আচ্ছা মানে এই যেমনি ডক্টরসের পিলিং তো কোনো ডক্টরসেরই থাকে সেই সেইগুলোই আমরা ইউজ করি যদি আমি বলি যে দর্শক বন্ধুরাও যদি এটা জানতে চায় যে ঘরোয়া পদ্ধতিতে যদি বাড়িতে এখন যেহেতু পার্লারে যাওয়া সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে বাড়িতে থেকে তারাও যদি কিছুটা যত্ন নিতে চায় স্কিনের ক্ষেত্রে তাহলে সেটা কিভাবে নিতে পারে ছোট্ট কিছু টিপস যদি আপনার জানা থাকে টিপস অ্যান্টি এজিং পারপাসে বলবো হ্যাঁ অ্যান্টি এজিং পারপাসেই শুনি ঠিক আছে আমরা যে শশা খাই শশা তো খাই তো তার খোসাটা ফেলে দিই হ্যাঁ সেটা ওই করে পিল করে ওটাকে মিক্সিতে গ্রাইন্ডারে দিয়ে দেবে গ্রাইন্ডারে দিয়ে ওটা একটু চলবে তো না ওটা একটু দুধ মিক্স করে নেবে মিল্ক একটু মিক্স করে তারপরেতে ওটাকে পেস্ট একদম স্মুথ পেস্ট বানিয়ে ওটার মধ্যে আমরা মুলতানি মাটি মেলাতে পারি যদি আমার অয়েলি স্কিন থাকে আর যদি অয়েলি স্কিন না থাকে তাহলে আমরা ওর মধ্যে একটু মিক্স করতে পারি এই ময়দা বা জবের আটা যদি হয় খুব ভালো ওটা স্কিন ফেয়ারও করে জবের আটা ওইটা যদি মিক্স করে আমরা লাগাতে পারি খুব ভালো কাজ করে তাহলে প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন কিন্তু আজকে আমাদের দর্শক বন্ধুদের জন্য পুজোয় কিভাবে তারা একটু স্কিনটাকে গ্লো করাতে পারে বা অ্যান্টি এজিং ব্যাপারটাকে একটু লুকিয়ে রাখতে পারে তার জন্য কিন্তু একটা ঘরোয়া পদ্ধতি বলে দিল প্রত্যেকের বাড়িতেই আমাদের শশা থাকে কম বেশি এবং শশা সত্যিই খোসাগুলো রোজ মানে ফেলে দেওয়া হয় সেটাকে নিয়েও যে এত সুন্দরভাবে একটা স্কিন প্যাক বানানো যেতে পারে সত্যিই আমাদের আগে জানা ছিল না তাহলে আজকের প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইনের এই অনুষ্ঠান থেকে কিন্তু একটা টিপস আমরা পেয়ে গেলাম তাহলে দর্শক বন্ধুরা আমি বলবো যে এই একটা একটা করে ম্যাডামের কাছ থেকে আজকে অনেকগুলো টিপসই বার করে নেওয়ার চেষ্টা করব তো সেই জন্য খাতা পেন কিন্তু রেডি রাখতে হবে খাতা পেনটা রেডি রাখলে তাড়াতাড়ি করে লিখে ফেললে আমার মনে হয় একটু সুবিধা হবে এবার স্যারের সঙ্গে কথা বলি যে স্যার আপনারা তো এতদিন ধরেই বিজনেসটা করছেন তো সেক্ষেত্রে মনে হয়নি যে একটা পার্লার আমার কাছে ছোট হয়ে যাচ্ছে তো আমি আরেকটা পার্লার বা আরেকটা ব্রাঞ্চ খোলার কোনো পরিকল্পনা কিছু কি রয়েছে আমাদের কাছে অনেক অফার এসেছে ব্রাঞ্চ খোলার কিন্তু আমরা চাই না আমাদের স্ট্যান্ডার্ডটা এখানে আমাদের স্ট্যান্ডার্ডটা পড়ুক কারণ ব্রাঞ্চ খুললেই তখন প্রিয়াঙ্কা ম্যাডাম সেখানে দেখতে পারবে না যতই আপনি শিখিয়ে পাঠান কোনো টেকনিশিয়ান বা আর্টিস্টকে বা মেকআপ আর্টিস্টকে তারা তাদের নিজেদের মতন কাজ করবে এরপরে আমাদের এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেপুটেশনে একটা ছাপ পড়বে যে রেপুটেশনে ছাপ পড়বে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেটা চাই যে যাতে
মহিলারা আমাদের তো মহিলাদের পার্লার, যাতে মহিলারা সঠিক দামে সেই ট্রিটমেন্টটা পায়, পকেট ফ্রেন্ডলি যেটাকে আমরা বলি। অনেক জায়গায় দেখবেন স্ট্রেটনিং 8,000 টাকা নিচ্ছে, কিন্তু আমাদের এখানে স্ট্রেটনিং 3,500-4,000 উইথ গ্যারেন্টি। ঠিক, আমাদের এখানে ইয়ে ফ্যাক্টরটা সবসময় দেখা না, মানে আমরা এই যে কস্ট ফ্যাক্টরটা আমরা সবসময় এটাকে চেষ্টা করি লক্ষ্য রাখা হয় লোকের লোকের জন্য। তো আমরা আজকে আরেকটু বিষয়ে জানবো ম্যামের কাছ থেকে, যে ম্যাম যখন এই কোর্সগুলো আপনি করেছিলেন তখন কি ভেবেছিলেন যে এরকম একটা বড় পার্লার করবেন বা এত মানুষ আপনার কাছে আসবে তারা সবাই স্যাটিসফাইড হয়ে যাবে, না তখন একটা ছোট্ট স্বপ্ন ছিল? না, শুরু থেকেই ভেবেছিলাম একটা ভালো করব, আর আরো ভালো করার ইচ্ছে আছে আগে। সে তো নিশ্চয়ই, এটা তো থাকতেই হবে। শুরু থেকেই ভেবে রেখেছিলাম যে একটা কিছু করবই। যখন শুরু করেছিলেন তখন কি আপনি আর স্যার মিলে শুরু করেছিলেন, না তখন আরো কিছু লোক ছিল? না, যখন শুরু করেছিলাম আমি আর স্যারই ছিল। আচ্ছা, তারপরে এখন কতজন আছে পার্লারে? মানে এমনি স্টাফ তো শুরু থেকেই ছিলেন। আচ্ছা, এখন কতজন স্টাফ? এখন আছে আমাদের 3 জন স্টাফ। 3 জন স্টাফ, সঙ্গে আপনি ইনস্ট্রাকশনের জন্য থাকেন আর দাদা রয়েছেন মার্কেটিং এ। তো সব মিলে কিন্তু একটা বড় ব্যাপার প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারের কাছ থেকে আমরা যেটা জেনে নেব যে প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন কবে কবে খোলা থাকে, কবে কবে বন্ধ থাকে, এবং কিভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে ট্রিটমেন্ট চলছে ওখানে? আমাদের পার্লার খোলা থাকে, এখন যেহেতু প্যান্ডেমিক চলছে সেহেতু প্রতিদিন খোলা থাকছে, প্যান্ডেমিক লকডাউনের ডেট ছাড়া। আর এটা খোলা থাকছে হচ্ছে সকাল 11টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই যে প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইন অনেক বিউটি কন্টেস্টও করে, স্পন্সর করে এবং বিউটি কন্টেস্টও স্পন্সর করে। সুতরাং আমরা যারা নতুন ট্যালেন্ট আছে তাদেরকে আমরা চান্স দিয়ে এই বিউটি কন্টেস্টগুলোতে নামাই। আর এই যে কোভিড সিচুয়েশনে যেটা হচ্ছে যে আমাদের এখানে প্রতিটি জিনিস স্টেরিলাইজ থাকছে, বুকিং অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে পার্লারে যেতে হচ্ছে, এবং আপনারা প্রতিটি যে আমাদের ইনস্ট্রুমেন্টসগুলো স্টেরিলাইজ থাকছে, আমাদের স্টাফরাও টোটালি স্টেরিলাইজ থাকছে, এবং এখানে কোনো তাদেরকেও করা হচ্ছে, কিন্তু এইখানে কোনো রকম আমরা রিস্ক নিচ্ছি না। তো কোভিড পিরিয়ডে এইভাবে আমাদের পার্লারটা চলছে। তাহলে কিন্তু আর কোনো অসুবিধেই নেই বন্ধুরা, চলে আসাই যায় এই পার্লারে, কারণ এখানে কিন্তু একদম সব স্যানিটাইজড রয়েছে। আর এই স্যানিটাইজ থাকার জন্য কিন্তু কোভিড অ্যাটলিস্ট দরজায় নক করতে পারবে না, আমরা কিন্তু সবাই এখানে যেতেই পারি, অর্থাৎ প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইনে। আরেকটা কথা দাদার কাছ থেকে জানা হয়নি, সেটা হচ্ছে যে এখানে কি কোনো কোর্সের সুবিধা আছে? হ্যাঁ, কোর্সের সুবিধা আছে। এটা কতদিনের কোর্স? কোর্স আছে, অ্যাডভান্স কোর্স আছে, আর একটা হচ্ছে বেসিক কোর্স আছে। আচ্ছা, বেসিক কোর্সটা 2 মাসের আর অ্যাডভান্স কোর্সটা 3 মাসের। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? কিছুই লাগছে না। আচ্ছা, মোটামুটি সে পড়াশোনা জানলে? পড়াশোনা জানলে না, এটা তো স্কিলের ব্যাপার, এটা তো টোটালি আপনার এডুকেশনটা তো আমরাই দেব। যে এডুকেশন যেটা বেসিক, প্রথমে বেসিক করবে তারপর অ্যাডভান্স করবে, আমরা দেখে নেব যে কে বেসিক টার জন্য যোগ্য আর কে অ্যাডভান্সের জন্য যোগ্য। কিন্তু এখানে আমরা হাতে খড়ি যেটাকে বলে হাতে খড়ি করে শেখাব, এবং তাতে যারা নতুন আসবে, এবং আরেকটা জিনিস যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে স্কিল ডেভেলপমেন্ট থেকে আমরা একটা এনজিও থ্রু দিয়ে সার্টিফিকেটগুলো দেব, যাতে কি হয় যে অটোমেটিক্যালি ইট ইজ রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একদম। তাহলে দর্শক বন্ধুরা, সব শোনা হয়ে গেল। যদি কারোর মনে হয় যে আমার এটা ভালো লাগে, আমার হয়তো হাতে যে তুলির টানটা আছে তাতে কনে সাজানোর জন্য আমি অ্যাপ্লাই করতেই পারি, তাহলে চলে আসতেই পারেন প্রিয়াঙ্কাস গ্লো অ্যান্ড শাইনে, শেখাও হবে কাজ করাও হবে। এভাবেই ফেম অ্যান্ড কালার্সের পাশে থাকুন আপনারা, আর আমরাও আছি আপনাদের সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।